ਪੂਰਾ ਜਿਵੇਂ ਖੰਡ ਮੇ ਗਿਆ। মুক্তির আগে থেকেই অ্যানিমেল সিনেমা নিয়ে আকর্ষণ প্রত্যাশা ছিল দর্শক মনে, কিন্তু এভাবে বক্স অফিস লন্ডভন্ড করবে তা হয়তো অনেকের মনেই আসেনি। আর এতে করে বলিউড বাদশাহ শাহরুখ খানের পাঠান ও জওয়ান সিনেমার বক্স অফিস কালেকশন কিন্তু অনেকটাই হুমকির মুখে। কেননা রণবীর কাপুরের অ্যানিমেল ইতিমধ্যে মুক্তির মাত্র 2 সপ্তাহে স্পর্শ করেছে 757 কোটির মাইল ফলক। অ্যানিমেলের অফিসিয়াল এক্সে বুধবার সিনেমাটির আয়ের অঙ্কের একটি পোস্টার শেয়ার করেছে। পোস্টার শেয়ার করে তারা জানিয়েছে অ্যানিমেলের রেকর্ড ভাঙার রাজত্ব অব্যাহত রয়েছে, যেখানে মাত্র 12 দিনে আয় 757.73 কোটি রুপি। বছর শেষে একের পর এক অনেকগুলো ছবি নিয়েই উত্তেজনা রয়েছে দর্শক মহলে। তার মধ্যে একদিকে যেমন রয়েছে ডানকি, তেমনি একঝাঁক দক্ষিণের অভিনেতার ছবি নিয়ে তৈরি ছবি নিয়েও কম উত্তেজিত নয় সিনেমা প্রেমীরা। শাহরুখের ছবির অ্যাডভান্স বুকিং যেভাবে এগোচ্ছে, তাতে সিনেমা হলে যে প্রথম দিন এই বড় ঝড় উঠবে সে কথা বলাই যায়। সালারও তার ব্যতিক্রম নয়। মুক্তির 4 দিন আগে নির্মাতারা প্রভাস এবং পৃথিবীরাজ ছবি সালারের দ্বিতীয় ট্রেলারটিও প্রকাশ করেছে। সালার ভিলেজ ট্রেলার নামে এটি প্রকাশ পায়। জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে বোমা ফেলার পর যে বিপুল প্রাণহানি আর ধ্বংসলীলা ঘটেছিল তা এই বোমা তৈরির সময়ই অনুমান করেছিলেন ওপেনহাইমার। পারমাণবিক বোমা তৈরি করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র যে প্রকল্প হাতে নিয়েছিল তার নাম ছিল ম্যানহাটন প্রজেক্ট, আর সেই বোমা তৈরির প্রধান বিজ্ঞানী ছিলেন রবার্ট ওপেনহাইমার। এবার ঘোষণা করা হলো 81তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের মনোনয়ন। গত 12 ডিসেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বেভারলি হিলস থেকে মনোনয়ন ঘোষণা করেন সেড্রিক দ্য এন্টারটেইনার ও উলমার ভালডেরামা। এর সর্বোচ্চ 8টি করে মনোনয়ন পেয়েছে চলতি বছরের আলোচিত 2 সিনেমা বার্বি ও ওপেনহাইমার। তোমার মামা এত খাও চাপার জোর বাড়াও।